বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতের সম্মতি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের বাড়িতে ঢুকিতে কীভাবে চাউলের গুঁড়া করে, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। কি কাকি ঘুরা করতেছেন নাকি? দেখি দেখ, ঘুরা করতে শক্তি লাগে অনেক নাকি? ও, কি দানের চাউল এগুলা? ও, আজকে তো ইষ্টি আস মেহমান আসবে বাড়িতে না? ও ও, অনেক মেহমান আসবে মনে হয়। ও, কয় ডিশ গুঁড়া করলেন কাকি? ও, অনেক। তাহলে মেহমান দেখা যায়, অনেক আসবে দেখা যায়। মেহমানে বাড়ি ভরে যাবো গা, বোঝা যাচ্ছে যেভাবে গুঁড়া করানো হইতেছে। কি কি পিঠা বানাবেন শীতের? পিঠায় ঘুরে তুলতেছে ছাকনির মধ্যে, ছাকনি দিয়ে এখন ঘুরা গুলা জাগিয়ে নেবে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো ওইগুলো ঘুরা পড়ে যাবে ডিশের মধ্যে বা গামলার মধ্যে, যেগুলো বড় বড় ওইগুলো উপরে ভেসে থাকবে। দেন ওইগুলো আবার আবার ঢেকে দিয়ে ফাঁকি করবে বা ঘুরা করবে। গ্রামের মানুষগুলো আসলে প্রকৃতির এবং প্রকৃতির তাদের কাজকর্ম, কাজগুলো তার প্রকৃতির মতোই, কাজের মধ্যে নিখুঁত। কত সুন্দর করে গ্রামের মানুষ ডেকে দিয়ে কাজ করে। এখনো আমাদের বাড়িতে এরকম ডেকে দিয়ে প্রতি বছর ঘুরা ঘোরানো হয়, শীতের পিঠা মেহমানদের খেলানো হয়। আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে এবং আর রাত্রে আসবে, সন্ধ্যার টাইমে আসবে। আজকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, শনিবার দুই দিন তিন দিন থাকবে। ওনাদের জন্য বিভিন্ন ধরনের আইটেমের পিঠা বানানো হচ্ছে, ওই পিঠাগুলো তাদেরকে আপ্যায়ন করা হবে। প্রায় 15 কেজি গুঁড়া ঘোরা করানো হইতেছে, 15 কেজি চাউল ঘোরা করা হচ্ছে। আজকে আজকে রাত্রে পিঠা বানানো হবে। যে পিঠাগুলো বানায়, যেভাবে বানায়, ওইগুলো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো। কীভাবে বানায়, কীভাবে কী করে, সবগুলোই ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওর সাথে থাকবেন, আপনাদেরকে সব কিছু দেখাবো। ঘোরা করতেছে আমার ছোটো কাকি এবং নানি ঘোরাগুলা ছাকতেছে। এভাবে ছাকতে ছাকে গ্রামের মানুষ, এভাবে ছাকে ঘোরাঘুরি করতে। শহরে তো মানুষ কৃত্রিম মেশিনে ঘোরা ঘোরা করে খাবার গুলা, কিন্তু গ্রামের মানুষ তা করে না। গ্রামের মানুষ ঢেকিতে গুঁড়া করে সেই খাবারগুলো, সেগুলোর পিঠা বানানো হয়। খুব কষ্ট করে পিঠা গুঁড়া করে তারপরে পিঠা বানায়। পিঠাগুলো খুব সুন্দর, খুব কোমল, খুব নিখুঁত। নানি গুঁড়াগুলো ছাকতেছে ছাকনি দিয়ে, এবং কাকি কাকি ঢেকি পাড়ানোর জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, এবং দাদি দেখতেছে যে গুঁড়াগুলো নিখুঁতভাবে হয়েছে কি না, এবং হাত দিয়ে দেখতেছে যে গুঁড়াগুলো হচ্ছে নাকি না। প্রায় 2 ডিশ করেছে এবং আরও 2 ডিশ ঘরে রাখা আছে, 4 ডিশ আর এবং আর হাফ হাফ বালটি করা হয়েছে, অনেকটি করা হয়েছে গুঁড়া।
প্রতি বছরে এরকম শীতের দিন আসলে শীতের পিঠার শীত আসলে এরকম পিঠা বানানোর ব্যস্ততা দেখা যায় আমাদের বাড়িতে আত্মীয়দের মেহমানদের যে খেলানোর জন্য ব্যস্ত থাকে মাও শাশুড়ি এবং নানি।